আসন্ন ফিশ শুদ্ধ ও সংস্কারের কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নসলি আলা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ টাকাই আমাদের খাম্মো শুরু করছি প্রতিদিনের বিষয় নিয়মিত অনুষ্ঠান আজকের বিষয়ের শিরোনাম হলো আলী ও দিনুল হুজাতুন অলবুর হান ওয়ালিয়াকিন লন ইসলাম হল দলিল প্রমাণ এবং স্পষ্ট ধর্ম এর মধ্যে ধারণা সুলভ কোনো বিষয় নেই আল্লাহরবুল আলমিন সুরবাখার একশো এগারো নম্বর আয়তা বলেন ইহুদ এবং নাসারা দাবি করে তারা ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করবে না এটাই তাদের বাসনা আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন হে রাসুল আপনি বলে দিন কুলহা তো হানা কুম তোমরা এ বিষয়ে দলিল উপস্থিত করো ইনকুমতুম স দেখিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো প্রিয় দর্শক মণ্ডলী মুসলমানের মৌলিক বিষয় হল ইমান ইমানের কোনো কিছুই অকাঠ্য দলিল প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মাইয়াদ মা আল্লাহ যারা আল্লাহর সাথে অন্য ইলা বা প্রভুকে ডাকে লাহ এই বিষয়ে তাদের কোনো দলিল বা প্রমাণ নেই আল্লাহ রব আলমিন ইসলাম শিক্ষার সিস্টেম শিক্ষা দিয়ে সুরন আহালের তেতাল্লিশ নম্বর আয়া বলেন ফাসালু আহলে জিকিরে কুন তুমলা তালা তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও বিলবাই নাতি ওয়াজবুর এবং দলিল প্রমাণ সহকারে জানো রাসলি করিম সাল্লি আসলাম সহি মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিসে এরশাদ করেন কলা নবী সাল্লাহসাল্লাম মান আমিলাম লেসা আল্লাহি হামরুনা ফাহুয়ারদ। মান আমিলা আমালান যে ব্যক্তি আমলা আমল করলো লাইসা যাহার নির্দেশ পুরাণ শুনার মধ্যে নেই ফাহুয়া রদ তাহা বাতিল দলিলবিহীন কোন আমলে গ্রহণযোগ্য নয় এই বিষয়ে আল্লাহ রব আলিন সুরফুর ফুরকানের বাইশ নম্বর আয় বলেন না মা আমিল আমালিন তারা যে আমল করে আমি তার দিকে অগ্রসর হব অতফর দলি খনার তা উড়িয়ে দেব এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি আল্লাহ রবীন্দন কোরআন সুনার মধ্যে নেই এমন কোন আমল গ্রহণ করবে না এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াহির দাওয়ানা সত্য ও সংস্কারের কথা বলে